গত 19 এপ্রিল জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সিলেট 5 আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সেলিমউদ্দিন নির্বাচনের পর প্রথম লন্ডনে আগমন উপলক্ষে হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল 4 যুক্তরাজ্য জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। আতাউর রহমান আতার সার্বিক তত্ত্বাবধানে ফুল দিয়ে প্রথমে স্বাগত জানান যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ হামজা, লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি খন্দকার ফিরোজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, রহিমউদ্দিন, ফারুক আহমেদ, জবলুল উদ্দিন, সালে আহমেদ, জাহাঙ্গীর খান, মঈনুদ্দিন, আলিমউদ্দিন, আব্দুর রশিদ, সাজ্জাদুর রহমান পাবেল, আব্দুল মমিত, দেলার হোসেন এবং আরও অনেকে। বিশেষ করে সংসদ সদস্যের পরিবার সহ তার অনেক আত্মীয় স্বজন ফুল দিয়ে তাকে স্বাগত জানান। সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সেলিমউদ্দিনকে যুক্তরাজ্য জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে পেয়ে পুরো হিথ্রো বিমান টার্মিনাল 4 আনন্দে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের চোখে মুখে হাসি ফুটে আসে। সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সেলিমউদ্দিন ও জাতীয় পার্টির শত শত নেতাকর্মীদের কাছে পেয়ে তিনি তার বক্তব্য বলেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা নির্বাচন করেছি, আমরা প্রথম অধিবেশন শেষ করেছি, বিরোধী দল হিসেবে ভূমিকা আমরা পালন করছি। আমরা যে আগের যে বিরোধী দল সেই বিরোধী দলের মতো আমরা না, আমরা সরকারের ভালো কাজে সমর্থন করছি এবং সরকারের কোনো খারাপ কাজ থাকলে আমরা সমালোচনা করছি। আল্লাহর রহমতে আমি এই যুক্তরাজ্য থেকে গিয়ে বাংলাদেশে এমপি হতে পেরেছি। আমি মনে করি শুধু জকিগঞ্জ কানাঘাট না, প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি হিসাবে আমি কাজ করব। আমি ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন করেছি, সম্পূর্ণ প্রশ্ন করেছি এবং রাষ্ট্রপতির ভাষণের উপর আমি প্রায় দীর্ঘ 20 মিনিট বক্তব্য রেখেছি, বিভিন্ন উন্নয়নমূলক বক্তব্য রেখেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমি স্থায়ী কমিটির সদস্য। সেই হিসাবে আমি মনে করি শুধু যুক্তরাজ্য না, বাংলাদেশের বাইরে যত প্রবাসী আছে সকলের প্রতিনিধি হিসাবে সমস্যা আমি তুলে ধরব এবং সমাধান করার চেষ্টা করব। প্রবাসীদের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকব। আমি প্রবাসীদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘদিন থেকে সকলেই আমাকে সমর্থন করেছে, দোয়া করেছে, আল্লাহ পাক আমাকে প্রতিনিধি করেছে। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং প্রবাসীদের উন্নয়নে কাজ করতে পারি, তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া এবং কামনা করছি সকলের কাছে, দোয়া প্রার্থনা। ইউকে কমিটির পক্ষ থেকে এবং আইনজীবী ফেডারেশনের পক্ষ থেকে আমি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ইউকে কমিটির কোঅর্ডিনেটর জনাব সেলিমউদ্দিন এমপি সাহেবকে রক্তিম শুভেচ্ছা এবং লন্ডনে ওনার পদর্মকে আমরা স্বাগত জানাচ্ছি। সবার পক্ষ থেকে উনি শুধু বাংলাদেশের এমপি নয়, উনি প্রবাসীদেরও এমপি, উনি সংসদীয় স্থায়ী কমিটির স্থায়ী সদস্য। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু আশা করব যে উনি সারা বিশ্বে জাতীয় পার্টিকে সংগঠিত করার জন্য উনি কাজ করে যাবেন। খুশি ওই দিন রাত্রে আমরা মিষ্টি বিতরণ করছি আর আমি আমার এমপির সাথে কথা বলছি, আমরা যে খুশি হয়েছি এইটাকে বাংলা ভাষায় বলার জন্য এত খুশি হয়েছি আমরা। আমরা যে জাতীয় পার্টির পক্ষ থেকে 3 জন এমপি আমাদের পক্ষ থেকে এমপি আলহাজ সেলিমউদ্দিনকে পেয়ে আমরা অত্যন্ত খুশি, আনন্দ উপভোগ করছি এবং আমি মনে করি যে আমাদের এমপি সেলিমউদ্দিন আমাদের সকলের প্রবাসীদের এবং দেশে বিদেশে যত আছেন আমাদের দেশে সকলের গৌরব এবং সকলের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমি যুক্তরাজ্য যুব সংগতির পক্ষ থেকে জনাব সেলিমউদ্দিন এমপি সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য জাতীয় পার্টির পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন। সলিম ভাই আধুনিক মানুষ, একজন মানুষ, তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং তিনি এমপি নির্বাচিত হওয়ায় সিলেটবাসীর জন্য এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় এবং শুধু তাই না, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে বহির্বিশ্বে বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করবেন, একটি অত্যন্ত উদার মডারেট গণতান্ত্রিক মুসলিম দেশ হিসেবে, এবং তিনি জাতীয় পার্টির জন্য কাজ করবেন। আমি সলিম ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি এবং তার সুস্থ দেহ কামনা করছি। ফজলুল হক, সুরমা টিভি.net, লন্ডন।